কনসার্ট করছেন একের পর এক কনসার্ট, 28 তারিখে আরেকটা কনসার্ট আছে, তো সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে, একটু প্রেসার যাচ্ছে, কারণ সবগুলো ব্যান্ড মেম্বারেরই অফিস থাকে। সো অফিস শেষ করে বেসিক্যালি সন্ধ্যাবেলায় অফিস থেকে বের হয়ে ব্যান্ডের প্র্যাকটিস করা লাগে, তারপরে বাসায় যেতে যাচ্ছে সেই রাত 11টা 12টা, বাট তারপরে চালিয়ে যাচ্ছি। এছাড়া ব্যান্ডের অ্যালবামের কাজ চলছে, রেকর্ডিং স্টুডিও, মানে সব কিছু মিলিয়ে সবার উপর দিয়ে খুব ভালো প্রেশার যাচ্ছে। লাস্ট টাইম যখন কথা হয়েছিল তখন শুনেছিলাম যে গানের কাজ শেষ, খুব শীঘ্রই রিলিজ হবে, সেটা কবে নাগাদ? আসলে গানের কাজ শেষ বলতে একসাথে 4টা গানের কাজ চলছে, একটা একদম ফুল কমপ্লিট, আরেকটা অল্প একটু কাজ বাকি, এটা মিক্স মাস্টারে ঢুকে যাবে, আরেকটার কিছুটা মানে আমার ভোকাল টেকটা বাকি, জাস্ট ভোকাল টেকটা দিলেই হয়ে যাবে। আরেকটা কাজ আমরা গান রেডি করে ফেলেছি, ওইটা খুব শীঘ্রই স্টুডিওতে কাজ শুরু করে দিব, তারপরে হচ্ছে অ্যালবামটা রিলিজ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এই যে স্ট্যাটাস দিয়েছিলেন বৃষ্টির গান আসছে, নাম খুঁজছেন, নাম পাওয়া হয়েছে? হ্যাঁ, নাম পাওয়া হয়েছে। আমরা বেসিক্যালি বৃষ্টি নিয়ে একটা গান করছি, সেটাতে আমাদের গিটারিস্ট অভিক ভোকাল দিচ্ছে, অভিক এবং জয় দুজনেই ভোকাল দিচ্ছে, এবং এই গানটার ব্যাপারে মানে আমরা চাচ্ছিলাম যে একটু আউট অফ দ্য বক্স কিছু একটা যদি নাম পাওয়া যায়, তো আমাদের যারা শ্রোতারা আছে তাদের কাছে আমরা নাম চেয়েছিলাম। তো অসংখ্য নাম আসছে, অনেক ইউনিক নাম আসছে, সো সেগুলোর মধ্য থেকেই একটা নাম আমরা নিয়েছি। সেটা কি আমাদের একটু জানানো যাবে আগে, নাকি সেটার জন্য অপেক্ষা করতে হবে? না, আমার মনে হয় সেটার জন্য অপেক্ষা করাই ভালো, কারণ হচ্ছে যে হতে হতে পারে ওই নামটাও রাখলাম না, নাম চেঞ্জ করতেই পারি। আচ্ছা, আমি শুনেছিলাম যে সমুদ্রের পাড়ে বসে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেটা থেকেও গান হচ্ছে, সেই ব্যাপারটা যেটা যদি বলতেন। সেটা একটা ছোটোখাটো ঘটনা, এটা হচ্ছে কক্সেস বাজার ঘুরতে গিয়ে মেরিন ড্রাইভে গিয়েছিলাম, তো তখন যাওয়ার পথে জাস্ট কিছুক্ষণ বসেছিলাম, আমার সমুদ্র অনেক প্রিয়, তো ওই সমুদ্রের পাড়ে বসে আমি জাস্ট একটা কবিতা লিখে ফেলছি, তো ওইটা স্ট্যাটাস দিছিলাম, তো ওটা জয় আমাকে না বলে, জয় ওইটা একদম ডিরেক্ট সুর করে আমাকে শোনায়, তো শোনার পরে আমি মানে খুবই ভালো লাগছে, পুরো ব্যান্ড আমরা খুব পছন্দ করি গানটা, তো সেই গানটাও এই অ্যালবামে থাকছে, গানটার নাম নাই বলি, সামনে জানবে সবাই। আচ্ছা, একটা অন্য প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে ব্যাক টু ব্যাক অনেক কনসার্ট হচ্ছে, অনেকে কনসার্টের টিকিটের টাকা নিয়েও একটা প্রশ্ন তুলেছে, টিকিট মানে কনসার্টের যে আয়োজন পরিবেশ সেটা নিয়েও প্রশ্ন তুলছে, তো আপনার কী মনে হচ্ছে যে এখন কনসার্ট কি আসলে ভালোভাবে হচ্ছে, কনসার্টগুলো কি ভালোভাবে হচ্ছে, নাকি কনসার্ট করতে হয় এই জন্য কনসার্টগুলো হচ্ছে? না, কনসার্টগুলো ভালোভাবেই হচ্ছে, এবং কোনো অর্গানাইজার কিন্তু চায় না যে কনসার্টে বিশৃঙ্খলা হোক, কিন্তু তারপরও খেয়াল করলে দেখবেন যে বিশৃঙ্খলা যারা করে এরা একটা সার্টেন একটা সার্কেল আছে, এরাই সবসময় বিশৃঙ্খলা করে। সো আলটিমেটলি যারা টাকা দিয়ে কনসার্ট দেখতে যায় ওরা সবসময় যাবেই, ওরা যাবেই, কিন্তু যারা বিশৃঙ্খলা করতে যায় ওরা বিশৃঙ্খলা করবেই, এটাও ঠিক ওদের একটা রেগুলার স্বভাব হয়ে গেছে আর কি, এটা এটা শক্তভাবে দমন না করলে আসলে এটাকে থামানো যাবে না। আচ্ছা, 28 তারিখ কনসার্ট, কনসার্ট নিয়ে দর্শকদের কী বলবেন, আর দর্শকরা সেদিন কী কী গান শুনতে পাবে আপেক্ষিকের কাছ থেকে? অবশ্যই আমাদের সবাই আসবেন, আমাদের আপেক্ষিকের গানগুলো আপনারা শুনে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল আপেক্ষিক ব্যান্ড, ওখানে আমাদের সবগুলো গান আছে, আমরা চেষ্টা করব আমাদের সবগুলো গান করার, আর যদি সম্ভব হয় কোনো একটা সারপ্রাইজ থাকবে, আর সবাইকে রিকোয়েস্ট করব যে শোর একদম শুরু থেকে আসবেন, সবগুলো ব্যান্ডের গান শুনবেন, তাহলে আসলে সবগুলো ব্যান্ডেরই ভালো লাগবে, সামনে ক্রাউড থাকলে কনসার্ট করতে ভালো লাগে, পারফর্ম করতে খুবই ভালো লাগে, সো সবাই আসবেন আশা করব।